खाट पुरुष अखट पुरुष और पुरुषोत्तम। खाट पुरुष की जीवात्मा के खाट पुरुष बोले। खाट शब्द अर्थ हे पतनशील। हमें यह जगते पतित हमारा हे पतनशील, हमें पतित तक बोले खाट पुरुष। जर पतन हे तरा खाट पुरुष। अक्षर पुरुष की जार पतन है ना से व्यक्ति के भगवान थे जत अवतार पुरुषगण उन्द्र के अक्षर बला है अक्षर पुरुष। और से अक्षर पुरुषगण जार थे पुरुषोत्तम के पुरुषोत्तम कौन अक्षर पुरुष অনেকে আর খোয়ার পুরুষ ও বিয়ন্ড অর ইমাজিনেশন কতটা ঠিক নেই। আমরা হচ্ছি 3 নম্বর ক্যাটাগরি কথাটা বুঝে গেল তো। এখানে বলছেন প্রকৃতির কথা, এই প্রকৃতিতে কোন পুরুষে, খার পুরুষে, অক্ষর পুরুষে কি পুরুষোত্তমে? পুরুষোত্তম ভগবান, ওনার প্রকৃতি এটা। এই জরা প্রকৃতিকে উনি বিস্তার করেছেন, খুব খেয়াল করে শুনবেন, খুব তত্ত্ব কথা এগুলি। সব জায়গায় এরকম ডাইরেক্টলি লেখা পাবেন না। জরা প্রকৃতিকে বিস্তার করার পরে কৃষ্ণ বলছেন ও মাই ডিয়ার দিস অ্যান্ড দ্যাট। আমরা যেমন বলি মাই ডিয়ার স্পিটি, হ্যাঁ, তো জরা প্রকৃতিকে কৃষ্ণ সম্বোধন করে বলেছেন মাই ডিয়ার প্রকৃতি তোমাকে আমি বিস্তার করলাম এই জগতে, ব্যাস এই পর্যন্তই আমার কার্য শেষ, আমি আর তোমার জন্য কিছু করতে পারবো না ডাইরেক্টলি। আই ডু নট লাইক টু ইন্টারফেয়ার এনিথিং ইন ইউর নেচার। এই প্রকৃতিতে আমি ডাইরেক্টলি কোনোভাবে কিছু প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করবো না, ব্যাস তুমি নিজেকে নিজে এখন চালিয়ে নাও। এই জরা প্রকৃতির মূর্তিমান রূপকে কে? মহামায়া দুর্গা দেবী। তিনি বললেন প্রভু এটা কেমন কথা কইলেন, আমি হচ্ছি তোমার প্রকৃতি। প্রকৃতি সুধা বাংলাটা কি? নারী। আরো সুধা বাংলা কি? আরো সুধা বাংলা পত্নী। আমি হচ্ছি তোমার পত্নী, হতে পারি বহিরঙ্গা, কিন্তু আমি তো তোমার পত্নী শক্তি, তাই নয় কি? আমি হচ্ছি তোমার পত্নী তথা প্রকৃতি। তুমি বলছো যে আমাকে এখন আর সঙ্গ দেবে না, আমাকে নিয়ে কিছু করবে না, তাহলে আমার জীবনের অর্থটা কি হবে প্রভু? কোন নারী যদি পুরুষ প্রভু ছাড়া থাকে, হাজবেন্ড ছাড়া থাকে, তার জীবনের অবস্থাটা কিরকম? তা আমাকে এইরকম একটা দশায় কেন ফেললেন প্রভু, আমার কি দশা হবে? তখন তিনি হাউমাউ করে কান্না শুরু করলেন। কৃষ্ণ বললেন আমি যা ঘোষণা করেছি, কৃষ্ণ আমি কৃষ্ণ যা ঘোষণা করেছি তা তো আমি বদল করব না, চেঞ্জ করব না, কিন্তু দুর্গা তুমি যেটি বলছো সেটি রকম লজিক্যাল, লজিক্যাল বুঝেন, সেটি কেউ যুক্তিসঙ্গত, সে তো আমার আমার প্রকৃতি। আমি যদি ডাইরেক্টলি ইন্টারফিয়ার না করি, সঙ্গ না দেই, তাহলে তার গতিটা কি হবে? তখন শ্রীকৃষ্ণ বলেন ওকে ধৈর্য ধরো, আমি ব্যবস্থা করছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে আর একজন ব্যক্তিকে প্রকাশ করলেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে ভোলা বাবা শিব ঠাকুর। ওনাকে প্রকাশ করে বললেন যাও মহামায়াকে সঙ্গ দান করো। সেই জন্য আমরা এই জগতে জানি যে এই জগতের প্রকৃতি যদিও কৃষ্ণের প্রত্যক্ষ শক্তি তথা প্রকৃতি, কিন্তু এনাকে সঙ্গ দিচ্ছেন নট কৃষ্ণ মহাদেব। এই মহাদেব হচ্ছেন, এখানে মহাদেব আছেন, আমি জানি না আপনারা সকলে মহাদেবের তত্ত্ব জানেন কিনা, নেক্সট টাইম যদি আসে আমি আসি তাহলে মহাদেবের উপর আমি একটা সেমিনার দিতে পারি ভক্তদের, কি মহাদেব কি এবং ওনার সঙ্গে ভগবানের সম্বন্ধটা কি সেটা আমাদের স্পষ্ট জানতে হবে, নাহলে অনেক সময় মহাদেব আর কৃষ্ণকে নিয়ে গ্রুপিজম শুরু হয়ে যায়, কেউ ওই দলের কেউ এই দলের, হ্যাঁ অনেক তর্কাতর্কি শুরু হয়, কিন্তু এই সেমিনার শুনলে আপনাদের ওটা একদম ক্লিয়ার হয়ে যাবে। মহাদেব হচ্ছেন কৃষ্ণের প্রকাশ, সেই জন্য দেখুন 33 কোটি দেবদেবীর ভিতরে কেউ দেবী কেউ দেব, এই দেব এবং দেবী যত আছে সবাই
जीव तत्व किंतु महादेव किंतु जीव तत्व नन आबार महादेव पूरापूरी भावे विष्णु तत्व नन উনি হচ্ছেন দ্য কম্বাইন্ড ফর্ম অফ জীব তত্ত্ব এবং বিষ্ণু তত্ত্ব বাট হি ইজ দ্য ডাইরেক্ট ম্যানিফেস্টেশন অফ লর্ড কৃষ্ণ ভগবান থেকে প্রকাশিত হয়েছেন সেটি বোঝাতে গিয়ে ব্রহ্ম সংহিতার একটা শ্লোকে ব্রহ্মাজি বলেছেন কি ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগম সংজ্ঞায়াতে নহি তত পৃথগস্তু হেতু কথাটা বোঝা গেল দুধ থেকে দই উৎপন্ন হয় সেটি ঠিক কি না কিন্তু কোনদিন শুনেছেন দই থেকে আবার দুধ হয়ে গেছে ঠিক সেরকম কৃষ্ণ হচ্ছেন দুধের মতো আর শিব ঠাকুর হচ্ছেন দইয়ের মতো ওনার থেকে শিব হয়েছে কিন্তু শিব আর কোনদিন কৃষ্ণ হতে পারবে না পৃথকস্তু হেতু কখনো এরকম পৃথক হবে না কথাটা বুঝে গেল তো একই তত্ত্ব হওয়া সত্ত্বেও আলাদা হয়েছেন এখন আলাদা হওয়ার পরে শিব আর কখনো কৃষ্ণ রূপ ধারণ করতে পারবেন না এইভাবে খুব সুন্দর ব্যাখ্যা আছে তো সেই জন্য আমরা এই দেখি এই জড়জগতের প্রত্যক্ষভাবে সঙ্গ দিচ্ছেন শিব ঠাকুর তাই নয় কি তো এখন দেখুন প্রকৃতপক্ষে আমরা কার অংশ শিবের অংশ না কৃষ্ণের অংশ আমাদের পরম পিতা কে হ্যাঁ অতএব আমাদের কার আন্ডারে থাকতে হবে কৃষ্ণের আন্ডারে যদিও ওই মহামায়াকে সঙ্গ দিচ্ছে শিব ঠাকুর কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে শিবের অংশ নই আমরা কার অংশ আমরা কি অন্য কোনো অবতারের অংশ আমরা প্রত্যক্ষ কৃষ্ণের অংশ আছি অতএব কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হচ্ছে আমাদের জীবনের পরম লক্ষ্য লক্ষ্য অনেক হতে পারে যত মানুষ তত রকমের লক্ষ্য হতে পারে শুধু তাই নয় একটা মানুষের জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের লক্ষ্য যেমন একটা ছোট্ট বালক সে চায় খেলনা অনেক ধরনের টয়স মানে খেলনা চাই একটু বড় হয়ে গেলে র্যাকেট আর একটু বড় হয়ে গেলে বাইসাইকেল আর একটু বড় হয়ে গেলে বাইক মোটর আর একটু বড় হয়ে গেলে এগুলো চায় না একটা মানুষ চায় আর এমন চিন্তা করে আমার জীবন যৌবনের অন্য আর কোন লক্ষ্য নেই শুধু তুমি আর কত কবিতা কত কথা আকাশের নিচে গিয়ে ফেল ফেল করে তাকিয়ে হ্যাঁ এইরকম তারপরে যখন বড় আরেকটু হয় তখন তার সঙ্গে একটা বন্ধন বন্ধন হয়ে গেল ফুটফুটে বাচ্চা তাকে দেখাশোনা করে স্কুলে না কাপড় চোপড় দেওয়ার লক্ষ্য এবং কথাগুলি বুঝতে পারছেন জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন লক্ষ্য হচ্ছে এবং অল লক্ষ্যস অল টার্গেটস এন্ড এইমস আর চেঞ্জেবল জীবনের যত লক্ষ্য আপনি সব পরিবর্তিত হয়ে যায় যত মানুষ তত লক্ষ্য তার থেকে অনেক বেশি একটা মানুষের জীবনে বিভিন্ন লক্ষ্য আসে কিন্তু মানুষের লক্ষ্য অনেক হলেও পরম লক্ষ্য এক শুধু মানুষই নয় এই জগতে যত জীব আছে সমস্ত জীবের পরম লক্ষ্য একই সেটি কি ভগবানের সঙ্গে তার হারিয়ে যাওয়া সম্বন্ধকে পুনঃস্থাপন করে ভগবানের প্রেম ভালোবাসা লাভ করা কৃষ্ণ প্রেম লাভ করা এবং ভগবত ধামে ফিরে যাওয়া হচ্ছে জীবনের সকল জীবের পরম লক্ষ্য এই লক্ষ্যে যদি আমরা যেতে চাই তখন প্রথম কি জানতে হবে সম্বন্ধ আমার কার সঙ্গে যার সঙ্গে সম্বন্ধ তার সঙ্গে আদান প্রদান হয় ভালোবাসার কথা বিনিময় হয় ভালোবাসার সেবা আদান প্রদান করা হয় সেই পরম সম্বন্ধিত আমরা যার সঙ্গে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ সুতরাং যারা এটি বুঝতে পেরে অন্যান্য সমস্ত কিছুকে মিনিমাইজ করে কম্প্রোমাইজ করে যিনি কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণের প্রতি ভালোবাসা তথা সেবা সম্পাদন করার জন্য জীবনের ফার্স্ট প্রায়োরিটি অর্পণ করেন প্রাধান্য দেন তার জীবনে আমরা দেখি সফলতা আর তা যারা না করেন অনেক কাঠ খড় পোড়ানোর পরেও অনেক পরিশ্রম অনেক জ্ঞান অনেক বুদ্ধি অনেক টাকা পয়সা অনেক ধন দৌলত অর্জন করার পরেও কোনো সফলতা নাই শুধু বিফলতা আর বিফলতা
আমরা এই জগতের সঙ্গে সম্বন্ধিত নই, যেহেতু আমরা আমরা চাঁদেরকে চাঁদেরকে আত্মীয় স্বজন বলছি তাদের সঙ্গে সম্বন্ধিত নই, যেহেতু কোনো দেবতাদের সঙ্গে আমরা এই উৎপত্তিগতভাবে সম্বন্ধিত নই, যেহেতু এমনকি ভগবানের অন্যান্য অবতারের সঙ্গে আমরা উৎপত্তিগতভাবে সম্বন্ধিত নই, শুধু আমরা সম্বন্ধিত কৃষ্ণ থেকে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত। সেই জন্য কৃষ্ণ বলছেন অন্য পথ মত ধর্ম বিচার এগুলি ত্যাগ করে স্টপ করে অনলি সারেন্ডার অ্যান্ড টু মি। ভগবদ গীতা 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে কৃষ্ণ গিয়ে ফাইনাল ইনস্ট্রাকশন দিচ্ছে সমস্ত জীবদেরকে, সব কিছু ত্যাগ করে সর্বধর্ম পরিত্যক্ত মম একম শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মৎকৈষ্যামি মা শুচ। এই এটা হচ্ছে কৃষ্ণের সমস্ত জীবের প্রতি ফাইনাল ইনস্ট্রাকশন, মানে চরম নির্দেশ, সব কিছু ত্যাগ করে সব কিছু। মানে কি অর্জুনকে লক্ষ্য করে কৃষ্ণ এই কথাগুলি বলছে। সব কিছু মানে কি, এই যে এতক্ষণ আমি প্রথম চ্যাপ্টার থেকে 17 অধ্যায় পর্যন্ত যা কিছু বলেছি কোনো কিছু বলতে ছাড়িনি, তোমার দুঃখ কষ্ট থেকে শুরু করে সেটা দুঃখ যোগ, হ্যাঁ দুঃখ যোগ, এই ভগবদ গীতা একটা চ্যাপ্টারের নাম আছে দুঃখ যোগ আছে, হ্যাঁ ভেরি গুড। দুঃখকে দুঃখের সিনোনিম কি, সিনোনিম মানে দুঃখকে অন্য ভাবে কি বলা যায়, বিষাদ, বিষাদ যোগ। হ্যাঁ আমাদের কাছে যদি কৃষ্ণ এসে বলেন তোমার যা কিছু আছে তাই নিয়ে তুমি আমার সঙ্গে যুক্ত হও, তা আপনি কি বলবেন, প্রভু আমার কাছে ভালো কিছু নেই, শুধু রোগ শোক দুঃখ যন্ত্রণা। কৃষ্ণ কি বলছেন, ঠিক আছে ওই লেকে আ যাও, তোমার পাশ যো হ্যায় ব্যাস ও লেকেই আ যাও। তা আপনি ওটা নিয়ে গেলেন ওনার কাছে, যা গিয়ে ওর শরণাগত হলেন, ওর নাম কানেকশন। ওই কানেকশনকে বাংলায় কি বলে, হ্যাঁ ভেরি গুড, যোগ বলে, যুক্ত হওয়া। সেই জন্য প্রাথমিক স্তরে দেখুন ওই চ্যাপ্টারটার নাম কি, বিসাহায্য তুম হায় ব্যাস ওই লেখে আও, কই বাদ নেই। তখন ধীরে 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 অগ্রসর হচ্ছে, তাই না, অগ্রসর হচ্ছে। দ্বিতীয় চ্যাপ্টারে ভগবান ডিটেইলস বর্ণনা করেছেন কেন তোমার প্রকৃতপক্ষে আমার সঙ্গে যুক্ত হওয়া উচিত, সেটি আত্মা সম্বন্ধে ধারণা দান করার মাধ্যমে কৃষ্ণ এটা ডিটেইলস বলেছেন। এই ডিটেইলস শব্দকে সংস্কৃত ভাষায় বলা হয় সাংখ্য, কি বলে, সেই জন্য দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি, সাংখ্য। তারপরে কি অর্জুন বলছেন যে আপনি কি বলতে যাচ্ছেন আমি একটু একটু বুঝতে পারছি, কিন্তু আমি খুব বিজি মানুষ, বিজি। আমাদের ভক্তিরাম মহারাজ বলেন যে জড়জগতের মানুষ ইজি কাজে বিজি বেশি, এই যে যে সমস্ত করণীয় নয় যা না করলেও চলে সেই কাজে দেখুন আমরা কত বিজি আছি। অর্জুন ওরকম বলছেন আমি বিজি, কর্ম হি ধর্ম, অর্জুন শুনিয়ে দিল কর্ম হি ধর্ম। কিন্তু কৃষ্ণ এত স্নেহাত, ও দেখছে নাবালক শিশু, দেখে যে আমি কিভাবে কি করি, তা বলছে ঠিক আছে তুমি এখন কর্মের প্রতি আসক্ত, কর্মকে ধর্ম মনে করছো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওই যাকে যা মনে করছো ওইগুলো নিয়ে আমার কাছে আসো, ওইটাই নিয়ে আমার সঙ্গে যুক্ত হও। সেজন্য তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে কর্মজ, তুমি কর্মের প্রতি আসক্ত, কর্ম ভালো লাগে ঠিক আছে ওইটা নিয়ে আমার সঙ্গে যুক্ত হও। কৃষ্ণ জানেন যেন তেন প্রকার রেন মন কৃষ্ণ নিমেষ, যেন তেন প্রকারে মানুষের কাছে যার কাছে যা আছে সব কিছু নিয়ে যদি একবার আমার সঙ্গে যুক্ত হয় তাহলে তার যাই হোক না কেন, পাপ তাপ কর্ম জ্ঞান নিকৃষ্ট যাই হোক না কেন, আমি যদি পরম উৎকৃষ্ট আমার সঙ্গে যদি তারা যুক্ত হয় তাহলে নিকৃষ্ট বস্তু আমার প্রভাবে এবং কৃপায় সেটি উৎকৃষ্ট হয়ে। সেই জন্য দেখুন কৃষ্ণ কোনো কিছু বিচার করছে না, বলছে ঠিক আছে তোমার যা কিছু আছে একবার আমার কাছে এসে শরণাগত হও। এবং তার আরো প্র্যাকটিক্যালি ভাবে আমরা প্রকাশ দেখতে পাচ্ছি গৌরাঙ্গ লীলায়, গৌরাঙ্গ মহাপ্রভু কোনো কিছু বিচার করেনি নাকি,
पापिता पी जत छिलो हरि नामे उद्धारिलो तार साक्षी जगाई अर बधाई पापिता पी जत छिलो हरि नामे उद्धारिलो तार साक्षी जगाई अर बधाई তাই নাই কি এরকম কোন থিওরিটিক্যাল কথা বলছেন না ও সাক্ষী আছে কি সাক্ষী আর জগাই মাথা ওরাও কর্মকাণ্ডি ছিল ওরাও পাইপ টানতো আর বোতল পিত তাই বুঝেন হ্যাঁ পাইপের ভিতর দিয়ে ধোঁয়া বের হয় আর বোতলের ভিতর আগুন হ্যাঁ বোতল হ্যাঁ আর সেই আগুন যারা পান করে তারা पागल बन जाते हैं तेमा खराब हो जाते तारा तखन भगवान के बुझते पारेन ना तारा असत्य के सत्य बोले माने ताई ना जरा गुरु कृष्णेर कथा शुने ना मानते चाय ना तारा ठीक के अठीक माने अठीक के ठीक ताई बोलेछेन ना तो सेइटा आमादेर करा उचित ना তো মহাপ্রভু সেটি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন যেটা কৃষ্ণ ভগবত গীতায় উপদেশের মাধ্যমে বলেছেন তোমার যা কিছু আছে তাই নিয়ে আমার সঙ্গে যুক্ত হও তো ওই প্রাথমিক অবস্থায় মানুষ কিসের প্রতি আসক্ত থাকে কর্ম আপনারা জানেন এখানে কেউ আছেন কিনা কর্ম 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 কর্মই আমার সবকিছু সেটি নয় যদি কর্মই সবকিছু হতো তাহলে ভগবত গীতার তৃতীয় অধ্যায় গিয়ে কৃষ্ণ লেকচারটা বন্ধ করে দিতেন ব্যাস কর্ম করেই থাকো তুমি না কর্মের কথা বর্ণনা করার পরে উনি আরো অর্জুনকে বলছেন আরো এগিয়ে আসো কথা শোনো কথা শোনো তো কর্মের পরে গিয়ে জ্ঞানের স্থান নাকি সেই জ্ঞানের কথা বলছেন তুমি জ্ঞান যা কিছু আছে তাই নিয়ে আমার সঙ্গে যুক্ত হও চ্যাপ্টারটার নাম হলো কি যুক্ত তো জ্ঞানের মাধ্যমে যখন সে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেল তখন কর্মের প্রতি ইম্পর্টেন্সটা অনেকটা কমে গেল এই কর্মের প্রতি আকর্ষণটা কমে যাওয়ার নাম হচ্ছে কি বৈদগ্ধ সেজন্য পঞ্চম চ্যাপ্টারের নাম দিয়েছেন কর্ম সন্ন্যাস্য তাই নয় কি তারপরে কি আর অর্জুন বলছে ঠিক আছে ভালোই আপনার কৃপায় দেখছি আমার প্রোগ্রেস হচ্ছে কিন্তু প্রভু আমার হ্যাঁ না बहुत अभ्यास আছে আর আদত বহুত বুড়া হে আমার অভ্যাস খুব খারাপ আমি একটু টানি টুনি চলবে কৃষ্ণ বলতে হ্যাঁ চলেগা কই বাদ নেই চলেগা আ যাও না তখন সিক্স চ্যাপ্টারটার নাম কি কে বলবে অভ্যাস অভ্যাস বসুন আমাদের কি অভ্যাস আছে আমাদের ইসকন মন্দিরে কোনো ব্যক্তি এসে যদি বলে প্রভু আমি ওই দুই বেলা টান মারি আর একটু গলা ভিজানোর জন্য একটু পান করি আমি কি পারবো হরিনাম করতে ভক্তরা কি বলবেন কি বলবেন কোনো অসুবিধা নেই আপনি আসুন বসুন নাকি এইটা কৃষ্ণের সিদ্ধান্ত কৃষ্ণ তাই বলছেন তোমার একটু অভ্যাস খারাপ কোনো অসুবিধা নেই এসে যাবে এখানে এখানে থাকলে তোমার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে আমাদের আমি যখন মায়াপুরে জয়েন করেছিলাম 1999 সালে গিয়ে যখন আমি জয়েন করেছিলাম তখন কিছুদিন পরে আমাদের ওখানে নতুন ভক্তদের মনিটর বানিয়ে দিল তো প্রথমে যদি কেউ অ্যাডমিশন নিতে আসতে প্রথম আমার সঙ্গে সাক্ষাৎ হতো তারপরে ইনচার্জের কাছে তখন আমি দেখতাম সবই কো বহু সারে আ রে থে শীত বহু গরম হে হ্যাঁ এরকম তখন তাদের একটু ওই রকম অভ্যাস খারাপ ছিল এখন কি করবে ধাক্কা খেয়েছে বাড়ি থেকে আর ওদিকে কোনো ইয়া নেই স্কোপ নেই ইসকনের নাম শুনে এসছে তখন আমরা জানি যে মহাপ্রভুর কৃপায় যদি এখানে একবার হ্যাঁ তার কোনো অসুবিধা নেই তখন তাকে আমরা অ্যাডমিশন দিয়ে দিতাম কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গ্রুপের ভিতর কোথায় ওই কর্নার চলে গেছে গাছতলায় তখন বলছে যে প্রভু খুব গরম হয়ে গেছিল তো ঠান্ডা করতে দিয়েছিল তারপরে
সেকি হলো আমাদের ওখানে খুব স্ট্রিক্ট রুলস রেগুলেশন ছিল মানে সকালে সকালে উঠতে হবে মায়াপুরে দেন নূতন ভক্তকে সবচেয়ে পরে ঘুমাতে হয় আর সবচেয়ে আগে উঠতে হয় এরকম ছিল আর যদি কেউ উঠতে না চাইতো নইন চাঁদ আমাকে বলতেন জল ঢেলে দাও বোতল টানে না এখন কৃষ্ণ নাম রস সুধা সবাই পান করছে সেই জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনের এইরকম একটা সুফল রয়েছে কৃষ্ণ জানেন কৃষ্ণকে ইশু উপনিষদে একটা শ্লোকের মাধ্যমে কৃষ্ণ সম্বন্ধে বলেছেন কৃষ্ণ হচ্ছেন অপাপবিদ্ধ অপাপবিদ্ধ মানে কোনো পাপ তাপ হতাশা যন্ত্রণা কোনো বদভ্যাস কৃষ্ণকে স্পর্শ পর্যন্ত করতে পারে না যেমন সূর্য সূর্য প্রচণ্ড তাপ তার কাছে যদি আপনি একটা কাঠ এরকম ছুঁড়ে মারেন তাহলে কি কাঠটা কি সূর্য পর্যন্ত যেতে পারবে না পথেই এমন তীব্র ইন্টেন্স হিট রয়েছে সে ইন্টেন্স হিটে সে কাঠ খণ্ডকে পুড়িয়ে ভস্ম করে নিচে ফেলে দেবে সূর্য পর্যন্ত যেতেই পারবে না তাহলে কৃষ্ণ কিরকম কৃষ্ণ সূর্য সম কৃষ্ণ কিরকম সূর্য সম আর এই মায়া জগতে যে প্রোডাক্ট রয়েছে এই কাম ক্রোধ লোভ ইত্যাদি এগুলো নিয়েও যদি কেউ কৃষ্ণের দিকে রওনা করেন তাহলে এই কাম ক্রোধ লোভ আর অপবিত্র যা কিছু আছে কৃষ্ণ পর্যন্ত যেতেই পারবে না তার আগে কৃষ্ণকে স্পর্শ পর্যন্ত করতে পারবেন না বিদ্ধ করতে পারবেন না সেজন্য কৃষ্ণ সম্বন্ধে কি বলা হচ্ছে কৃষ্ণ অপাপবিদ্ধ অপবিত্র বিদ্ধ অবিদ্ধ কৃষ্ণকে অপবিত্রতা পাপ তাপ স্পর্শ পর্যন্ত করতে পারেন না সেজন্য কৃষ্ণ কি বলেছেন তোমার যা কিছু আছে তাই নিয়ে আমার সঙ্গে যুক্ত হও কিন্তু আমার কথা শোনো সেই জন্য অভ্যাস যোগে গিয়েও কৃষ্ণ কিন্তু ফাইনাল ইনস্ট্রাকশন দেননি আরো কিছু বলা শুরু করলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নামটা কি বিজ্ঞান যোগ প্রথম কিছু বলে কি বলেছিল জ্ঞান যোগ শুনে অভ্যাস যোগ শুনে এখন একটু ম্যাচুরিটি আসছে সেজন্য উনি মনে করলেন নাও অর্জুন স্পিড টু লার্ন অ্যাবাউট সায়েন্টিফিক নলেজ এখন সে কম্পিটেন্ট হয়ে গেছে যোগ্য হয়েছে এটা বল শোনার জন্য তখন ভগবান সপ্তম অধ্যায়ে গিয়ে এই বিজ্ঞান যুগের কথা বললেন এই বিজ্ঞান যুগ হচ্ছে জানেন আপনারা ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্ম সম্বন্ধে বিবরণ দ্বিতীয় 6টি অধ্যায় ভক্তি সম্বন্ধে বিবরণ লাস্ট 6টি অধ্যায় জ্ঞান সম্বন্ধে বিবরণ যখন 6টি অধ্যায়ের কথা শুনলেন অর্জুন তখন কৃষ্ণ বুঝলেন যে এর একটু মতিগতি এখন ঠিক হয়েছে ম্যাচুরিটি লাভ করেছে অতএব এখন আমি বিজ্ঞান যোগ শুরু করি মানে ভক্তি বিষয়ে জ্ঞান শুরু করি সেজন্য সপ্তম অধ্যায় থেকে ভক্তি বিষয়ে জ্ঞান দেওয়া তিনি শুরু করেছে এইভাবে ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ যত শুনছেন সরি অর্জুন যত শুনছেন কৃষ্ণ তাকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছেন আরো এগিয়ে এসো সপ্তম অধ্যায় শেষ অষ্টম অধ্যায়ের নাম কি অক্ষর ব্রহ্ম যোগ অক্ষর ব্রহ্ম যোগ কি বর্ণনা করেছেন ব্রহ্ম কি পরম ব্রহ্ম কি ইত্যাদি সম্বন্ধে ধারণা দিয়েছেন তারপরে নবম অধ্যায় কি রাজ বহুত সিক্রেট নলেজ ভেরি কনফিডেন্সিয়াল নলেজ খুব গুহ্য কথা আমি তোমাকে বলবো চুপচাপ হয়ে বসে শোনো সবচেয়ে উঁচু উঁচু জ্ঞান হ্যাঁ সাধারণ জ্ঞান নয় উঁচু জ্ঞান সবচেয়ে উঁচু ওকে বলে অ্যাবসোলিউট আন্ডারস্ট্যান্ডিং নলেজ পরম জ্ঞান সম্বন্ধে ভগবান সেখানে উপদেশ দিতে শুরু করলেন এইভাবে আমরা দেখতে পাচ্ছি অর্জুনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যেতে 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 18 অধ্যায় 65 নম্বর শ্লোকের পরে গিয়ে বলছেন যে অর্জুন এতক্ষণ যা যা বলছি মন দিয়ে শুনেছ অর্জুন বলছেন একদম বিলকুল আমি বলে দেবো সবকিছু কৃষ্ণ বলছেন বলতে হবে না বরং সব কিছু মাথার থেকে ডিলিট করে দাও
ওই যে কর্মযোগ অমকযোগ তমকযোগ বলেছিলাম সেটা ডিলিট করো। অর্জুন বলছে তাহলে প্রভু আমার কাছে থাকবে কি? বলছে কিচ্ছু থাকতে হবে না, তুমি সব হাত পা খালি করো আর তোমার তুমি সর্বান্তকরণে আমার চরণে শরণাগত হয়ে যা। সেই জন্য উনি বলছেন সর্বধর্মান। এখানে ধর্ম বলতে কি বোঝাচ্ছে? আপনারা অনেকে দেবেন ধর্ম বলতে ও আমি হিন্দু ধর্মটাই নেব আর ওই যত শত আছে ওগুলো ত্যাগের কথা বলেছে কৃষ্ণ। এই যে আমাদের সমাজে প্রচলিত ধর্ম আছে এর একটার কথা বলেনি, একটার কথা বলেনি। ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বীজ ধর্ম, দেব ধর্ম, এর একটার কথা বলেনি। ইভেন নট স্পেসিফিকলি গেটিং দ্য হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের কথা বলেনি। কেন বলেননি বলেন তো? এই জগতে এত রকম ধর্ম আছে, আমি বলছি এই ধর্মের ধর্ম, এই ধর্মের ধর্মের কথা কৃষ্ণ বলেননি। কেন? ওই ধর্মের ধর্ম তখন একটাও জগতে ছিল না, যখন কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দান করছিলেন তখন এর একটাও ছিল না। যা ছিল না তো ত্যাগের কথা বলার কি দরকার আছে? তাহলে বুঝতে হবে এখানে ধর্ম ত্যাগ করো তা অন্য কিছু, সেটা কি? সেটা কি? কেউ বলে যে আমি মরি মরি কিন্তু আমি জায়গা ছাড়বো না। না, আপনারা জসীমউদ্দিন জসীমউদ্দিনের নকশিকাতার মাঠের ভিতর এরকম একটা ভাব দেখবেন। এইখানে তো দাদার কবর ডালিম গাছের তলে, 30 বছর মিজিয়ে গেছি, 30 বছর কেন আরো মিজাও নাকি? তাহলে ওইটা তো ধর্ম হয়ে গেল না? কি ধর্ম? ঘর বাড়ি ধর্ম, অ্যাটাচমেন্ট টু হাউজিং অ্যান্ড ল্যান্ড প্রপার্টি। আমার বাপে হ্যাঁ, আমার ঠাকুর দাদার ভিটা, মরি মরি এরকম হয় না? আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা গল্পের ভিতর জানেন, গ্রামে গ্রামের সবার পেট পেট খারাপ, লুজ মোশন, ডাক্তার ওষুধটাই কাজ হয় না। ডাক্তার গ্রামের ভিতর গিয়েছে, দেখছে সবাই পুকুরের জল পান করছে, হাজা মজা পুরানো পুকুর, সেই জন্য পেট খারাপ। ডাক্তার বলছেন আমি ওষুধ দিচ্ছি কিন্তু একটা শর্ত কি, তোমরা পুকুরের জল পান করবে না। আর পুকুরের জলের মালিক বলছেন কেন? বলে এর জন্য ওষুধ ছাড়ছে না, তুমি যদি এটা কন্টিনিউ করো মরতে হবে তোমাদের। সে বেটা বলছে আমার বাপ দাদার পুকুর, এই জল তারা খেয়েছে আমরাও খাচ্ছি, মরি মরি কিন্তু জল খাওয়া বন্ধ করবো না। একে বলে পুকুর ধর্ম। আর ভগবান, ভগবান কি? মা বাবা পূর্বপুরুষে সব কিছু আছে না? এরকম অনেকে বলে পূর্বপুরুষের প্রতি আসক্তি। আমি বলুন এরকম কত ধর্ম? কেউ বলছে আমার জীবন যৌবনের কিচ্ছু দরকার নাই, তুমি হলেই চলবে, তাকে বলে পত্নী ধর্ম। আর তুমি কি, আরেকজন কি বলছেন, তুমি হচ্ছে আমার স্বপ্নে রাস করু কি, হ্যাঁ রাজকন্যা আর রাজকুমারী। এই দেখুন এবার বুঝুন ধর্মের সংখ্যা কত। এরকম ধর্ম বলতে এখানে নট রিলিজিয়ান, ধর্ম মানে ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, ডিস্টিংশনস, একে বলে এক একটা মানুষের এক এক ধর্মের প্রবণতা। সেই প্রবণতা কিন্তু বোঝাচ্ছে, সেই প্রবণতাকে বোঝাচ্ছে এখানে। সেইগুলি বলছে ওগুলি ত্যাগ করে, এই জাগতিক প্রবণতা ত্যাগ করে তোমার প্রবণতাকে আমার চরণে সমাহিত করো। সেই থেকে বলেছে, তাই নয় কি? হ্যাঁ, সেই ধরনের কথা বলেছেন। সেই জন্য বলেছেন এতক্ষণ আমি যা কিছু বলেছি সেগুলি সব তুমি ভুলে যাও, ডিলিট অল দ্য পয়েন্টস ফ্রম ইউর মেমোরি, তোমার এগুলো সব ভুলে যাও, অনলি সারেন্ডার আনটু মি। এখন অর্জুন একটা সংকটে পড়ে গেছে, কিন্তু এতদিন আমি একে ভালোবাসতাম, ওকে ভালোবাসতাম, এর পূজা করতাম, ওর পূজা করতাম, এখন কৃষ্ণ বলছেন ওগুলো ত্যাগ করে শুধু উনার পূজা করতে, তাহলে সবাই পাপ দেব না? আমি তাদের সঙ্গে যুক্ত ছিলাম, কত রাত জেগে কালী পূজা করেছি, শীতলা পূজা করলাম, আরো কত পূজা পাঠ করলাম, গ্রামের ভিতরে বড় বড় গাছ ছিল সে গাছের পূজা করেছি, আমাদের ওখানে একটা গাছ ছিল, স্নান করতে যাওয়ার আগে সিন্দুর দিয়ে সবাই প্রণাম করতো। কেন করেন? বলে ঠাকুর দাদাও করেছে, আমিও করছি, এই গাছের পূজা আমার পূজা। এখন সব ত্যাগ করতে বলছেন আপনি, তা আমার তো পাপ লেগে যাবে। কৃষ্ণ বলছেন পাপ লাগবে না,
যদি লেগেও থাকে তাহলে অং তাং, অং মানে আমি, তাং মানে তাদের, যারা আমার চরণে সবকিছু ত্যাগ করে শরণাগত হয়, সেই লোকটা যদি পাপ হয়েও থাকে আমি তাকে সর্বপ্রকার পাপ থেকে মুক্ত করে দেব। অং তাং সর্ব পাপে মোক্ষাই, আমি তাকে মুক্ত করে দেব। ডোন্ট ওয়ারি, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে আমার চরণে শরণাগত হও। এইরকম স্নেহের পুরুষ, ভালোবাসার লোক কোথায় আছে বলুন? হ্যাঁ, আমাদের যদি কেউ একটু গ্রিন কার্ড লাল কার্ড দেখিয়ে দেয়, ব্যাস কাগজে আর আমরা কিছু লিখি না, প্রথমে একটা ক্যাপিটাল লেটারে আই লিখি, তারপরে এল ও বি, আমি স্পেলিং করছি, বানানটা আপনারা উচ্চারণ করুন, তারপরে ওয়াই ও ইউ, খাতা খুলে দেখবেন শুধু ওই আর ওই, খাতার পৃষ্ঠা শেষ, এখন দেওয়ালের ভিতর লিখছে, দেওয়াল ভরে গেছে, বাসে চলছে বাসের ভিতর লিখছে, বাস ভরে গেছে ট্রেনে বাথরুমে গিয়েছে সেখানে লিখছে, চারিদিকে বন্যা শুরু হয়ে গেছে আর সেই বন্যায় হাবুডু খেয়ে মরছে, তাই না? কৃষ্ণ বলছে দিস ইজ ডুপ্লিকেট লাভ, এই ডুপ্লিকেট লাভে হবে না, যদি অরিজিনাল জেনুইন লাভ চাও তাহলে আমার সঙ্গে ভালোবাসা স্থাপন করো। আই অ্যাম ইওর রিয়েল বিলাভেড, আমি হচ্ছি তোমার প্রকৃত ভালোবাসার লোক। তো সুতরাং আপনারা যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চান তাহলে কি বলবেন? আই লাভ কৃষ্ণ, বোঝা গেল? কে কে আপনারা কৃষ্ণকে, কোন কোন আপ লোক সে কৃষ্ণকে প্যার করনে কে লিয়ে চাতে হো? ক্যা বাত হ্যায়, তো ক্যা করনা, আগর কিসি কো শায়দ কুছ কানেকশন ফানেকশন হ্যায় না, কাট দো জলদি সে জলদি, কাট দো। আর এইসা মত বলো তো বাবু, মেই তো কিসি কো বচন দেখে রাখা, আমি তো কাউকে কথা দিয়েছি, উইথ ডু ইয়ার অলস কথা ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, তাহলে আপনি কেউ বলবেন তাহলে বাবু এটা বিট্রে হয়ে যাবে না? বিট্রে বুঝেন, ইংলিশটা বুঝেন? ওপেন দিস, বিট্রে বিট্রে মানে ওকে, বিচ্ছে মানে বিচ্ছে, বুঝতে পারলে হলো নাকি? না এরকম বিচ্ছে না, আমি আপনি আপনাকে কত লোক কথা দিয়ে চলে, এর আগে জন্ম জন্মান্তর ধরে আপনিও কথা দিয়েছিলেন, আর কথা রেখেই বা কি হয়েছে আপনি বলুন? ছোটবেলা থেকে যে কথা রেখেছি, কতজনকে কথা দিলাম, বিশেষ লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়াই না দয়াল তোমার বিহনে, এরকম বলছেন। কত লোকের আমি ভালোবেসেছি, কত লোকের ভালোবাসা পেয়েছি, কিন্তু তবু আমার হৃদয় কখনো তৃপ্ত হয়, আমার তৃপ্ত হয়নি। এখন হে কৃষ্ণ, তোমার ভগবদ গীতার সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমি এইটি গাইতে চাই, আমার বলতে যা কিছু হে প্রভু সঁপে দিলাম তোমার পায়ে। এটা গান আছে না, এই বাংলার গান, বাংলার সবাই আনাচ্ছে কেন আছে, মানুষ গায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে গায় কি সে নিজেই বোঝে, সেইটা বুঝতে হলে ইস্কনে আসতে হয়। এটা কোনো নতুন গান নয়, এটি কৃষ্ণ গেয়েছে, এই ভগবদ গীতায় সেই গান আছে, ভগবদ গীতায় যে শ্লোক গুলি দেখছেন, লেখাগুলি দেখছেন, এটা গান, এটা কৃষ্ণ অর্জুন ভগবদ ধামে যারা বাসিন্দা রয়েছেন তারা কখনো কথা বলেন না, আরে তাহলে কি তারা বোবা মানুষ না? তারা সবাই গায়ক এবং গায়িকা, সবাই গান গায়, কথা গানম,
ब्रह्म संहिता ब्रह्मा जी बोले सेखाने सबाई जा बोलें सेटी सुर छंदेर माध्यमे बोलें तो सेई जन्य कृष्ण एटा बोलेछेन ना एटा गान गीतार गान एटा गानेर बोलछेन तो गान आमरा एई जगते जे गानगुलि गाच्छि अनेके अनेक तत्त्व देवार चेष्टा करेछे एगुलि सब कृष्ण थेके धार करे निये बोलछेन आसल गानगुलि ओरिजिनाल फर्म हच्छे भगवद गीताय रयेछे সেই জন্য এইভাবে আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে আপনি জীবনে অনেককে ভালোবেসেছেন অনেকের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন ঠিক কি না নাম বলার দরকার নেই আমার কাছে আপনি নিজেই জানেন কিন্তু সেই ভালোবাসায় কি সত্যি সত্যি আপনি পরিপুষ্ট হয়েছেন হবে না এই কথাটা লিখে আমার সিগনেচার দিতে পারি হবে না কোনোদিন হবে না ওই লেখা কি পেজ ছিড়ে যাবে পাথর হয়ে যাবে কিন্তু আপনি যা চাচ্ছেন সেটি কোনদিন হবে না সেটি যদি হয় তাহলে সময় নষ্ট না করে ভগবানের এই নির্দেশকে মনে প্রাণে গ্রহণ করে ভগবানের শ্রীচরণে প্রপত্তি স্বীকার করার জন্য আজই আপনারা সকলে সংকল্পবদ্ধ হন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এখন আমি সকলকে নিবেদন করব জাস্ট 6 মিনিটের জন্য আপনারা সকলে দাঁড়াবেন আমরা নৃত্য কীর্তন করব তিনটি স্টাইলে 2 মিনিট 2 মিনিট 2 মিনিট টোটাল স্টাইল